জনপ্রিয় তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমানের একটি দর্শকপ্রিয় চরিত্র মাহিদেভরান সুলতান। এই চরিত্র অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন নূর ফেত্তা হলো। নিজের অস্তিত্ব আর সন্তানদের জীবন আর প্রিয়তম সুলতানকে হারানোর ভয় তাকে চক্রান্তের প্রাসাদ রাজনীতিতে নিপতিত করে। আমি মাহিদেভরান, আমি আমার সংসারের বিষ নির্মূল করবই। ওসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান সুলেমান খানের শাসনকাল, যাকে বলা হয় অটোমেন সাম্রাজ্যের স্বর্ণযুগ, তা নিয়েই নির্মিত টিভি ধারাবাহিক সুলতান সুলেমান। ৪০টির বেশি ভাষায় অনুদিত এই ধারাবাহিক নির্মিত হয় তুরস্কে। বিশাল অটোমেন সাম্রাজ্যের যে কয়জন নারীর ভালোবাসা, ব্যক্তিত্ব ও প্রভাব সুলতান সুলেমানের উপর প্রভাব ফেলে, তাদের একজন মাহিদেভরান সুলতান। মানিসায় থাকাকালীন মাহিদেভরান তার একমাত্র সন্তান মুস্তফার জন্ম দেন এবং ধীরে ধীরে সুলেমানের প্রিয়তম ও প্রধান সঙ্গিনী হয়ে ওঠেন। সব ঘটনা ঘটানোর পর কোন মুখে শুভকামনা দিচ্ছ? হেরেমে মাহিদেভরান সুলতানের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন খুররাম সুলতান। এই দুই নারীর মধ্যকার দ্বন্দ্বের আঁচ প্রাসাদে দেখা দিলেও হেরেমের শৃঙ্খলার স্বার্থে সুলেমানের মা ভালিদে হাফসা সুলতান তা গোপন রাখতেন। কিন্তু যা ঘটেছে গুলফাম, তার শাস্তি শুধু মৃত্যু। সাম্রাজ্য পরিচালনার অভিজ্ঞতা লাভের জন্য শাহজাদা মুস্তাফা মানিসা প্রদেশের গভর্নর নিযুক্ত হওয়ার কারণে মাহিদেভরান তার পুত্র মুস্তাফা সহ ইস্তাম্বুল ছেড়ে মানিসা চলে যান। পরবর্তীতে ১৫৫৩ সালে মুস্তাফার মৃত্যুতে বসরা ফিরে যান এবং ঘটনাক্রমে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তবে সুলেমানকে সবসময়ই ভালোবাসতেন তিনি। মাহিদেভরান সুলতানের আসল নাম নূর ফেত্তা হলু। ১৯৮০ সালে জার্মানির ডুইসবার্গে জন্মগ্রহণ করেন নূর। তার শিক্ষাজীবন শুরু হয় বেসিকতাস লিসেসিয়ে এবং পরবর্তীতে তিনি হালিচ বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কিছু সময়ের জন্য টেলিভিশন উপস্থাপিকা হিসেবে স্কাই তুর্ক চ্যানেলের অর্থনীতি সংবাদ পাঠ করতেন। নূর তার অভিনয় জীবন শুরু করেন বেনদেন বাবা ওলমাজ ধারাবাহিক দিয়ে। পরে ২০১১ সালে মুহতেসেম ইউজিএলে মাহিদেভরান সুলতান চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং এই চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি বহু পুরস্কারে ভূষিত হন। ২০১৭ সালে বেইরুত আন্তর্জাতিক পুরস্কার উৎসবে সেরা আন্তর্জাতিক অভিনেত্রী পুরস্কার জিতেন এই অভিনেত্রী। জনপ্রিয় তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমানের একটি দর্শকপ্রিয় চরিত্র মাহিদেভরান সুলতান। এই চরিত্র অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন নূর ফেত্তা হলো। নিজের অস্তিত্ব আর সন্তানদের জীবন আর প্রিয়তম সুলতানকে হারানোর ভয় তাকে চক্রান্তের প্রাসাদ রাজনীতিতে নিপতিত করে। আমি মাহিদেভরান, আমি আমার সংসারের বিষ নির্মূল করবই। ওসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান সুলেমান খানের শাসনকাল, যাকে বলা হয় অটোমেন সাম্রাজ্যের স্বর্ণযুগ, তা নিয়েই নির্মিত টিভি ধারাবাহিক সুলতান সুলেমান। ৪০টির বেশি ভাষায় অনুদিত এই ধারাবাহিক নির্মিত হয় তুরস্কে। বিশাল অটোমেন সাম্রাজ্যের যে কয়জন নারীর ভালোবাসা, ব্যক্তিত্ব ও প্রভাব সুলতান সুলেমানের উপর প্রভাব ফেলে, তাদের একজন মাহিদেভরান সুলতান। মানিসায় থাকাকালীন মাহিদেভরান তার একমাত্র সন্তান মুস্তফার জন্ম দেন এবং ধীরে ধীরে সুলেমানের প্রিয়তম ও প্রধান সঙ্গিনী হয়ে ওঠেন। সব ঘটনা ঘটানোর পর কোন মুখে শুভকামনা দিচ্ছ? হেরেমে মাহিদেভরান সুলতানের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন খুররাম সুলতান। এই দুই নারীর মধ্যকার দ্বন্দ্বের আঁচ প্রাসাদে দেখা দিলেও হেরেমের শৃঙ্খলার স্বার্থে সুলেমানের মা ভালিদে হাফসা সুলতান তা গোপন রাখতেন। কিন্তু যা ঘটেছে গুলফাম, তার শাস্তি শুধু মৃত্যু। সাম্রাজ্য পরিচালনার অভিজ্ঞতা লাভের জন্য শাহজাদা মুস্তাফা মানিসা প্রদেশের গভর্নর নিযুক্ত হওয়ার কারণে মাহিদেভরান তার পুত্র মুস্তাফা সহ ইস্তাম্বুল ছেড়ে মানিসা চলে যান। পরবর্তীতে ১৫৫৩ সালে মুস্তাফার মৃত্যুতে বসরা ফিরে যান এবং ঘটনাক্রমে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তবে সুলেমানকে সবসময়ই ভালোবাসতেন তিনি। মাহিদেভরান সুলতানের আসল নাম নূর ফেত্তা হলু। ১৯৮০ সালে জার্মানির ডুইসবার্গে জন্মগ্রহণ করেন নূর। তার শিক্ষাজীবন শুরু হয় বেসিকতাস লিসেসিয়ে এবং পরবর্তীতে তিনি হালিচ বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কিছু সময়ের জন্য টেলিভিশন উপস্থাপিকা হিসেবে স্কাই তুর্ক চ্যানেলের অর্থনীতি সংবাদ পাঠ করতেন।
নূর তার অভিনয় জীবন শুরু করেন বেনদেন বাবা ওলমাজ ধারাবাহিক দিয়ে। পরে 2011 সালে মুহতেসেম ইউজিএলে মাহিদেবরান সুলতান চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং এ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি বহু পুরস্কারে ভূষিত হন। 2017 সালে বেইরুত আন্তর্জাতিক পুরস্কার উৎসবে সেরা আন্তর্জাতিক অভিনেত্রী পুরস্কার জিতেন এই অভিনেত্রী। বাজি শেইলার ইলক গুনকি কাদার গিসাবিকুন নাহার দীপ্ত বার্তাকক্ষ।